নমস্কার, আমি সব্যসাচী। ঈশান বাংলার পক্ষে ভিটিভি নিবেদিত আলাপে ভাবনার আজকের এপিসোডে আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা প্রত্যেক এপিসোডে এই আলাপে ভাবনায় আমরা এমন কিছু ব্যক্তিত্বকে আমাদের মধ্যে নিয়ে আসি যারা সংস্কৃতি, ক্রীড়াক্ষেত্র, শিক্ষা এরকম বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এবং সাফল্যের খতিয়ান রেখে যাচ্ছেন। আমরা সবসময় বলি যে আমাদের যারা প্রবীণরা রয়েছেন, প্রবীণরা এমন কাজ দীর্ঘদিন থেকে করে আসছেন এবং তারা নতুন প্রজন্মের জন্য এক বার্তা রেখে যাচ্ছেন এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করছি নবীন প্রজন্ম। কিন্তু আজকে আমাদের নবীন প্রজন্মের মধ্যেও এমন কিছু কিছু ট্যালেন্ট রয়েছেন যাদের দেখেও আমাদের ছোটরা বা নবীন প্রজন্মের অনেক সদস্যরাও অনেক বেশি অনুপ্রাণিত এবং তাদের কাজ আমরা দেখে শুনে উদ্বুদ্ধ হচ্ছি। বিশেষ করে আমাদের ছোটরা যারা এখনও কাজের গণ্ডিতে হামাগুড়ি দিচ্ছেন তারা অবশ্যই তাদেরকে দেখে উদ্বুদ্ধ হবেন। আজকে আমরা স্টুডিওতে যাকে ডেকে নিয়েছি তিনি হচ্ছেন বরাক উপত্যকার একজন অন্যতম উদীয়মান কবি অধিষ্ঠিতা শর্মা। নমস্কার অধিষ্ঠিতা, তোমাকে আমরা ঈশান বাংলা এবং ভিটিভির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ধন্যবাদ অধিষ্ঠিতা। অধিষ্ঠিতা সংস্কৃতি জগতের সাথে যুক্ত, কিন্তু আজ অধিষ্ঠিতা শর্মা এই নামটা যে কারণে জনপ্রিয় শুধু বরাক উপত্যকাতেই নয়, অনলাইন বিভিন্ন ম্যাগাজিন বা কলকাতার বিভিন্ন ম্যাগাজিন, ত্রিপুরা সহ আমাদের সমস্ত অঞ্চলে অধিষ্ঠিতার কবিতা মানে অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক কবিতা হিসেবে সুপরিচিত। আজকে যারা ইয়াং জেনারেশনের ক্রেজ রয়েছে অধিষ্ঠিতার কবিতার জন্য। শুধু ইয়াং জেনারেশন নয়, যারা কবিতা ভালো পান, যারা প্রেমিক, সবাই অধিষ্ঠিতার কবিতা ভালোবাসেন। অধিষ্ঠিতা, আজকে আমরা কথা বলবো কবিতা নিয়ে, যেহেতু তুমি কবি। কিন্তু এর আগে তোমার ব্যক্তিগত পর্যায়ে কিছু ব্যাপার আমরা জেনে নেব। আজকে তুমি কবিতাও লিখছো, আমরা ইদানিংকালে তোমাকে সঞ্চালনাতেও দেখছি, শিলচরের কিছু কিছু অনুষ্ঠানে অধিষ্ঠিতা সঞ্চালনাও করছে ইতিমধ্যে, সেটার জন্য আমাদের অভিনন্দন তোমাকে। এবং তুমি, আমরা যতটুকু জানি, নাচ করো, তুমি অভিনয় করো মোটামুটি। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু আমরা তোমাকে মূলত একজন কবি অধিষ্ঠিতা হিসেবেই আমরা আজকে কথা বলবো। নিশ্চয়। তোমার এই কবিতা লেখার যাত্রাটা ঠিক কবে? কবিতা লেখার যাত্রাটা ধরুন, আসলে শিল্পটা এমন এক জিনিস, সেটা ভেতরে সব সময় থাকে, কিন্তু সেটা সুপ্তভাবে বলুন বা বাহ্যিকভাবে সেটা প্রকাশ যে কোনোভাবেই হোক না কেন, সেটা সুপ্তভাবে সবসময়ই থাকে, সেটা ইটার্নাল একদম। সেটা তোমার ভেতরে 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 ডেভেলপ হতে থাকে, কিন্তু তুমি বুঝতে পারবে না, কিন্তু এক না এক সময় তোমার বোধের মধ্যে সাড়া দেবে যে না এটা আমি করি, তখন করতে গিয়ে সেটা প্রকাশ হয়ে যায়। যেমন আমি সবসময় ছোট থেকেই আমি সাহিত্য খুব ভালোবাসতাম, সেটা ইংরেজি সাহিত্য বলো আর বাংলা সাহিত্য, যে কোনো সাহিত্যই। তো আমি সবসময় সিলেবাসের বাইরেও আমি পড়াশোনা করতাম সেই ছোটবেলা থেকেই, তো তখন কবিতা গল্প ওগুলো ভীষণ ভালোবাসতাম আর এগুলো স্টক থাকতো আমার ঘরে, সবসময় স্টক আছেও। তো এইভাবে পড়তে 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 একটা সময় একটা সাহিত্যের বোধ তৈরি হয়ে যায়, আমি সব কিছু একটা শৈল্পিক দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করি। তারপর মনে হতো যে কিছু লিখি না কেন, কিছু দেখছি, কিছু ভালো লাগছে, কিছু লিখি, একটু অনুভূতি প্রকাশ করার চেষ্টা করি। তখন আমি কি করতাম, মানে বুঝতাম তো না, আমি আসলে স্বপ্নেও ভাবিনি আমি কখনো কবিতা লিখবো, আমি শুধু জানতাম আমি একজন নৃত্যশিল্পী, এতটুকুই। আর তো কি করতাম, যখন কিছু মনে হতো, ডায়েরিতে মানুষ যেভাবে লেখে টুকরো টুকরো অনুভূতিগুলো, আমি সেভাবে প্যাসেজে লিখতাম, লাইনের পর লাইন, লাইনের পর লাইন, লাইনের পর লাইন, আর মাঝে মধ্যে ওগুলো সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতাম এমনিতে, কোনো কবি হবার লোভে নয় বা কিছু না, আমি জানতাম আমি স্বপ্নেও কখনো ভাবিনি কখনো কবি হব। এটা কি ঠিক তোমার কলেজ লাইফে না এর আগে? এটা কখন, হ্যাঁ কলেজ লাইফে থাকতেই, ধরুন দেড় দুই বছর। আচ্ছা। হ্যাঁ, তো তারপরে কি হলো, মানুষ বলতে শুরু করলো খুব ভালো কবিতা লিখো, খুব ভালো এরকম, মানে প্রশংসা। আমি বলতাম আমি কবিতা কোথায় লিখছি, আমি তো এইভাবে জাস্ট দু তিন লাইন লিখে ছেড়ে দিচ্ছি, এটাকে মানুষ কবিতা ধরছে কেন, তোর কোনো, আমি সাহিত্য ভালোবাসে জাস্ট একটু সাহিত্যের টাচ নিয়ে লিখেছি, এতটুকুই। তারপর বরাক উপত্যকার আরেকজন উদীয়মান কবি, উনি জেনারেলি ইংরেজিতে কবিতা লিখেন, দ্বৈপায়ন নায়ার, নাম শুনেছেন নিশ্চয়। তো উনি আমাকে মেসেজ করলেন, মেসেজ করে বললেন যে তুমি তো খুব ভালো কবিতা লিখছো। তারপর ওনাকে আমি খোলাখুলি বললাম, দেখলাম যে উনি, হ্যাঁ একজন কবি, খুব ভালো আমার সাথে কথা বলছেন। আমি বললাম আমি তো জানি না আমি কবিতা লিখি, যে আমি কবিতা কখনো লিখিনি। এরপরে উনি বলছেন যে তোমার লেখাগুলো কবিতাই, তুমি সেগুলোকে দেখো স্ট্রাকচারে ভাঙার চেষ্টা করো।
এরপরে উনি আমার একটা প্যাসেজ নিয়েছেন, নেবার পর লাইন বাই লাইন কেটে 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 একটা কবিতার স্ট্রাকচারে বের করে উনি নিজে অডিওতে সেটা রিসাইট করে আমাকে পাঠিয়েছেন। আমি তো দেখে একদম হতবাক হয়ে গেছি, রে এটা আমার কবিতা? সেই দিন জানলাম, মানে একটা বোধ হলো যে হ্যাঁ আমি কবিতাই লিখছি, আমি বুঝতে পারিনি। তারপর মানে দুই পায়ন দা আমায় বললেন যে তুমি, তোমার জন্য সহজ এটাই হবে যে তুমি প্যাসেজে লেখো, তারপর সেটাকে ভাঙবে, সেটাকে স্ট্রাকচারে আনো। দু তিনবার এরকম করতাম, তারপর কি হচ্ছে অটোমেটিক্যালি কবিতা আসছে, প্যাসেজ আর লিখতে হয় না। সেভাবেই আমার কবিতা লেখা শুরু বলতে গেলে। মানে এক কথায় কাগজে কলমে তোমার টুকরো অনুভবগুলো শেয়ার করতে করতে কখন কবি হয়ে গেছো নিজেও বলতে, আমি নিজে বুঝতে পারিনি। আমার প্রথম কবিতা কোনটা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি জানি না, এইভাবে টুকরো অনুভূতিগুলো লিখতাম, এখনো লিখি কিন্তু ওগুলো, ওটা আমার একটা স্মৃতি, আমার ভালো লাগে টুকরো লিখি। আমার সোশ্যাল নেটওয়ার্কে সেটা দেখি। হ্যাঁ, ওগুলোকে আমি ইচ্ছা করে কবিতা করি না, ওগুলো রাখি আমার মতো করে। তো এগুলো আমি এখনো লিখে যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো আসলে আমি বুঝতে পারি না আমি কিভাবে লিখছিলাম, সেটা দুই পায়ন্দা এসে আমি দেখিয়ে দিই, আদারওয়াইজ আমার আরো লেট হতো বুঝতে 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 অনেক লেট হয়ে যেত। আসলে ওইটাই ওইটাই আমাদের জীবনের উপলব্ধির প্রাবল্য বলা যেতে পারে। হ্যাঁ, এবং তুমি যে বলে তুমি কখন কবি হয়ে উঠেছো তুমি নিজেও বলতে পারো না। তো এখন তুমি যখন থেকে জানলে তুমি কবি হয়ে উঠছো, এরপর থেকে কি তুমি যে টুকরো অনুভবগুলো তুমি লিখো এরপর থেকে কবিতার ওই স্ট্রাকচারে গেছো বা ওইটাকে মেনটেন করার চেষ্টা করো তুমি? হ্যাঁ, এখন। আচ্ছা, তো তোমার এই যে মনের অনুভবগুলো, মূলত অনুভব, উপলব্ধি, এটা না থাকলে কোনোভাবেই সেই প্রকাশটা আসে না, সেটা বক্তব্যেই হোক আর কাগজে কলমেই হোক। তো এই অনুভবগুলোর পেছনে কোনো বিশেষ কোনো ফ্যাক্টর তোমার কাজ করেছে কখনো, বা ধরো এমন কিছু ঘটনা বা এমন কোনো তোমার উপকরণ, মানসিক উপকরণ রয়েছে যেটা তোমাকে পুশ করেছে বা তোমাকে অনুপ্রাণিত করেছে এই অনুভবগুলো প্রকাশ করার জন্য? আসলে আমি প্রথম থেকে ভীষণ সেন্সিটিভ, আমি বাহ্যিকভাবে যা ঘটছে সেটাকে আমি বাহ্যিকভাবে দেখতাম না, কিন্তু সেটার আভ্যন্তরীণভাবে আমি দেখার চেষ্টা করতাম। আমি সব কিছু তার গভীরতার মধ্যে ঢুকে দেখার চেষ্টা করি, কোনো কিছু আমি ওপরে ওপরে দেখি না। তো সেইভাবে আমি রিয়েলাইজ করতাম। আর আমি ছোটো থেকেই একটা ফিলোসফিতে বিশ্বাস করি, মানে পৃথিবীটা যতই হিংসায় উন্মত্ত থাকুক, যা কিছু থাকুক, পৃথিবীতে প্রেম ছাড়া কিছু নেই, কিছু নেই। ভেতরে যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তবে কিন্তু মনুষ্যত্বটাই আসে না। তোমার মনুষ্যত্ব, তোমার বোধ, তোমার বিবেক সব কিছু তখনই জাগবে তখন যখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজেকে ভালোবাসবে সাথে অন্যকেও ভালোবাসবে, মেইন কিন্তু ভালোবাসাটাই। তো আমার মধ্যে এটা খুব বেশি কাজ করতো, এই ভালোবাসা জিনিসটা খুব বেশি কাজ করতো। মূলত কবিতা কেন লিখি, কিসের অনুপ্রেরণায় লিখি, ওগুলো আমি নিজেও অনেক অনুসন্ধান করার চেষ্টা করছি নিজের ভেতরে ঢুকে, কিন্তু তেমন কোনো উত্তর পাইনি আসলে। আর সবসময় আমাদের মধ্যে একটা চোরা প্রবৃত্তি থাকে যে আমরা কবিতা লিখছি, কবিতার মধ্যে কিন্তু আমরা যা চাইছি 100% উজাড় করে দিতে পারছি না, একটা ব্যাপার থেকেই যায় যে এটা ফুটানো হলো না, এটা ফুটানো হলো না, এরকম। এই আফসোসটাই কিন্তু পরের কবিতা লিখতে সাহায্য করে, তাই না? তো সবসময় আমার মধ্যে এটা কাজ করতো। আর আমি সব কিছু ভেতর থেকে দেখতে চেষ্টা করি, আর আমার মধ্যে ওগুলো জাগে বেশি, আমি ফিল করতে পারি, এজন্য আমি ওগুলো প্রকাশ করতেও বেশি ভালোবাসি। ওই এটাই আমার কি বলবো। তোমার কবিতায় আমাদের দর্শক বন্ধুদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেক তোমার কবিতার ফ্যান্স অনেকেই রয়েছেন, যে তোমার কবিতা সবটাই বলা যেতে পারে রোমান্টিক কবিতা, প্রায় প্রেম, প্রেম নিয়েই থাকে। এবং এই প্রেম, যে কথাটা তুমি বললে যে পৃথিবীতে প্রেম ছাড়া আর কিছু নেই, যতই হিংসা উন্মত্ত থাকুক আমাদের ভালোবাসাটা আমাদের রয়েছেই, এবং সেই ভালোবাসার যে একটা ভিত্তি, সেই ভিত্তিতেই কিন্তু এত সব উন্মাদনা, এত সব হিংসা থাকার পরও আমরা কিন্তু এগিয়ে চলেছি এবং পৃথিবীটা থামছে না, পৃথিবীটা থামছে না, এবং আমরা আজও হেসেই চলেছি, আজও হেসে চলেছি। আমাদের এই হাসা, এই বাঁচার প্রেরণা কিন্তু ভেতরে ভালোবাসা। হ্যাঁ, আমরা সেটা উপলব্ধি করতে পারি আর নাই বা পারি, একজন মানুষ সেটা উপলব্ধি করতে পারছে না, কিন্তু ভেতরে কিন্তু ঠিক আছে, ভেতরে ভালোবাসা আছে। আচ্ছা অধিষ্ঠিতা, একটা কথা জানবো, মানে প্রেম নিয়ে যখন তোমার কবিতাটা হয়, তুমি যখন কবিতা লিখো বা তোমার উপলব্ধিটা তুমি প্রকাশ পায়, তখন তোমার এই অনুভবগুলোর মধ্যে প্রেমের যে বিভিন্ন পর্যায়, প্রেম তো আর একমুখী নয়, প্রেমের বিভিন্ন পর্যায়, তোমার একটা
মানে জন্ম হওয়ার আগে শিশু যখন গর্ভে সেই মায়েরও এক প্রেম, সেটাও প্রেম, সেও প্রেম, কলেজ পড়ুয়ে এক তরুণীর উন্মত্ত প্রেম, সেটাও প্রেম, সেটাও একটা প্রেম, এরকম অনেক রকমের প্রেম আছে। শয্যাশায়ী বাবার প্রতি যখন শ্বাস গুনছে তখন ছেলের বা মেয়ের যে প্রেম সেটাও প্রেম। তো এই প্রত্যেকটা প্রেম কি পর্যায়ক্রমে তুমি অনুভব করে কবিতা লিখো, না প্রেমটাকে একটা সম্পূর্ণ একটা ছাতার মতো ভেবে লিখো তুমি? আমার কাছে প্রেম একটা দর্শন, প্রেম একটা জীবনবোধ। প্রেমের কিছু পর্যায় থাকতে পারে, এগুলোকে মানুষ পর্যায় বললেও সবই কিন্তু প্রেম, সবই প্রেম। তো প্রেমটাকে আমি কখনো সেভাবে পর্যায় হিসেবে দেখতে চাই না। আচ্ছা, আমি জানি যে ভালোবাসা সবাই সবাইকে দিতে হবে, এই ভালোবাসার জন্য আমরা বেঁচে আছি, এই ভালোবাসা অনুপ্রেরণায় কিন্তু আমরা এগিয়ে চলব। সেটাই প্রেমকে আমি, তুমি যা বলেছো ঠিক, একটা ছাতার মতোই দেখি। আচ্ছা, ছাতার নিচে যারা আলাদা বসে থাকেন এরকম কোনো আলাদা, এদের সাথে কখনো কথা হয় না, আলাদা করে কথা হয় না? না, এরকম আলাদা করে আমার কিছু করতে হয় না। প্রেমটা আমার কাছে দর্শন, প্রেমটা আমার কাছে জীবনবোধ, সেই হিসেবেই লিখি। যাই হোক, আমরা এখন নিব একটা ছোট্ট বিরতি, এর আগে একটা কবিতা হয়ে যাক। তোমার অন্দরে আজ বৃষ্টি ভোর ছিল, বহুদিন পর তোমার মাটির ভেজা কচি সবুজ ঘাসে হাঁটার স্বাধীনতা পেয়েছি। রোজ দিনই তো যায় মিলিয়ে ভিড়ে, আজ না হয় জীবনটা খানিকটা এখানেই জিরক। আমি তোমার আকাশে বৃষ্টি দেব বলে রোদে কত দাহ করেছি নিজেকে। আমার কবিতাদের গায়ে যার ঠিকানা থাকে লেখা, সেই নিরুদ্দেশে আজ নেমেছে বৃষ্টি অঝোর ধারায়। মাটির ভেজা গন্ধের সাথে ছেয়ে আছে ভেজা বেলির মাদক সুবাস, ঠিক যেন তোমার ভেজা শরীরের জলবিন্দুতে লুকোনো অজস্র সাগর। তোমায় দেখতে পাচ্ছি নে, শুধু তোমার নির্যাস চতুর্দিকে ছড়িয়ে, হয়তো তুমিও আমারই মতো বেরিয়েছো অজানার উদ্দেশ্যে, হয়তো কোনো নিবিড় পাহাড় ঘেরা পথে গন্তব্যহীনভাবে হাঁটছ, অথবা ঘুরে বেড়াচ্ছ অরণ্যের পর অরণ্য, বুক পকেটে ভরে একগুচ্ছ বনফুল। তোমার প্রান্তরে একাকি আমি, যতদিন না আসবে তুমি থাকবো প্রতীক্ষায়। কাল ভোরের আরশিতে এক মুঠো মেঘ পাঠিও, তোমার মাদক ধারায় আমি ভিজবো আশুরীর, এমন করেই ভেজা ঘাসে হাঁটবো আন মনে, ঠিক যেমন নিজের রক্তে সিঞ্চিত সাম্রাজ্যে একা একা হাঁটে সম্রাজ্ঞী। বাহ, অসাধারণ। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছি আমাদের বরাক উপত্যকার উদীয়মান কবি অধিষ্ঠিতার সঙ্গে। আমরা নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। তুমি আমার চন্দ্র সূর্য, তুমি আমার তারা, তুমি আমার ফসলি গজন মিষ্টি প্রেমে ভরা। ওই যখনই খুইলা দিলাম পাখি, আদর যত্ন কইরা আলগাইয়া রাখি। ও পাখি রে, আমার সাথে কইরো না চালাকি। ও পাখি না না, আমার সাথে কইরো না চালাকি। Our promise, careful car. এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মাহিন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ান্স এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে, তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকান্দি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777, 8721978-7219,
26530. ইমেল আইডি aditya.service.2017@gmail.com. Run fried fish, packet bhara paglami a risk. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. ভেঙে যাবে বাবারা কিছু হবে না মা সময়কে পিছে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি কিছু হবে না মা আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে এখন থেকে শিলচর করিমগঞ্জ ও লালা শহরে পাচ্ছেন জ্যোতিষ সম্রাট শীতাংশু আচার্য এম এ এম ফিল এম ডব্লিউ এস এম এ আর পি গ্রহাচার্য জ্যোতিষাচার্য জ্যোতিষ ভারতী জ্যোতিষ সরস্বতী স্বর্ণকমল স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী শীতাংশু আচার্যকে শিলচরে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংক বিল্ডিং প্রেমতলায় প্রতি বুধ ও রবিবার এছাড়াও পাচ্ছেন করিমগঞ্জ ও লালা শহরে করিমগঞ্জে পাচ্ছেন প্রতি মাসের প্রথম শনিবার তাই জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যায় পরামর্শ গ্রহণে আজই যোগাযোগ করুন জ্যোতিষী শীতাংশু আচার্য মোবাইল নম্বর 9706115846 বা 9435444233 আমার চাই আধুনিক স্লিম ডিজাইন আমার চাই স্থায়িত্ব 100% খুন মুক্ত প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার স্কিপার ফার্নিশিং আরিয়ান টাওয়ার ফার্স্ট ফ্লোর উল্লাসকর দত্ত সরণি জেল রুট শিলচর কলকাতা হায়দ্রাবাদ নাগপুর কানপুর পাটনা রাঁচি সহ ভারতের নানা শহরের পর এবার শিলচরে শোরুম খুলল স্কিপার এখানে পাচ্ছেন অত্যাধুনিক মানের ঘর সাজানোর উপকরণ পাচ্ছেন মনমাতানো ডিজাইনের ব্লাইন্ডস কার্পেটস কার্টেন্স ম্যাট্রেসেস সোফা ফ্যাব্রিক্স ড্রেপারি রডস ওয়ালপেপার উডেন ফ্লোরিং আদি তাই ঘরকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন স্কিপার ফার্নিশিং আরিহান টাওয়ার ফার্স্ট ফ্লোর উল্লাসকর দত্ত সরণি জেল রোড শিলচরে ফোন নম্বর 03842265298 94351 73723 94351 93540 শিলচরের অন্যতম সরস্বতী বন্দনার ডান্স একাডেমির ছাত্র ডান্স ইন্ডিয়ার ডান্স খ্যাত পঙ্কজ থাপার পর আবারও আরেক প্রতিভাবান ডান্সার বীর রাধা চিরাগ শেরপা স্টার প্লাসের ডান্স প্লাস প্রতিযোগিতায় ন্যাশনাল লেভেলে দুরন্ত প্রদর্শন করে টপ সিক্সে পৌঁছে গেছেন বলিউডের বিখ্যাত স্টার বিচারকদের বিচারে চিরাগের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল তাই আমরা সরস্বতী বন্দনা ডান্স একাডেমির পক্ষ থেকে শিলচর তথা বরাকের সকল সাংস্কৃতিক প্রেমীদের কাছে বিনম্র আবেদন রাখছি আপনাদের আশীর্বাদ বর্ষিত করুন এবং এই তরুণ প্রতিভাকে ভারত শ্রেষ্ঠ হতে সহযোগিতার হাত প্রসারিত করুন ধন্যবাদ
ফিরে আসছি আমরা ঈশান বাংলার পক্ষে ভিটিভি নিবেদিত আলাপে ভাবনায় এই এপিসোডে। বন্ধুরা, আমরা কথা বলছিলাম কবি অধিষ্ঠিতার সঙ্গে, আমরা জেনে নিচ্ছিলাম কবিতা সম্পর্কে অনুভব, প্রেম এবং আরও অনেক কিছু। আমরা আরও কথা বলবো অধিষ্ঠিত। আমরা বিজ্ঞাপনের পর আবার ফিরে আসছি। তোমার রোমান্টিক কবিতার যে ভিত্তি প্রেম, সেই প্রেম সম্পর্কে তোমার অনুভব জানলাম আমরা। তো এই যারা প্রেমিক কবিরা রয়েছেন আমাদের ইতিহাসে, যারা প্রেমিক কবিরা রয়েছেন, এদের মধ্যে তোমার প্রিয় দু একজন কবির নাম শুনি। নিশ্চয়ই, দেখো প্রথম আমাদের একদম যদি আদি থেকে আমরা দেখার চেষ্টা করি, তবে বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস এদের কবিতা, তারপর আস্তে 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 রবীন্দ্রনাথ ঠাকুরই বলেন বা শরৎচন্দ্রের উপন্যাস বলেন, আচ্ছা উপন্যাস অন্যদিকে, কবিতার কথাই যখন বলছি, আর তার থেকে শুরু করে আধুনিক কবিরা সুনীল গঙ্গোপাধ্যায়, জয়গোস্বামী, অনেকের কবিতা ভালো লাগে। আসলে স্পেসিফিক করে আমি তেমন কিছু বলতে পারবো না যে একমাত্র ওই মানুষটির কবিতাই ভালো লাগে, আমার অনেকের কবিতা ভালো লাগে। আর মাঝে মধ্যে এরকম আছে, পড়তে পড়তে কোনো অনামী কবির কবিতা পেয়ে যাই, হঠাৎ করে ভালো লেগে যায়, কিন্তু তাকে ভালো লেগে যায়, আমি চিনি না মানুষটাকে, কিন্তু ভালো লেগে যায় কবিতা। মানে কবিতা কখন কার কবিতা ভালো লাগবে সেরকম বলা যায় না আসলে। হ্যাঁ, এরকমটা হয়, আমরা হঠাৎ করে এরকম কোনো কবিতা পেয়ে যাই যেটার মধ্যে কোনো নাম থাকে না। হঠাৎ কখনো এমন গান শুনি, ঠিক ভোকালটা শুনে বোঝা যায় না কে গাইছেন, কিন্তু ভালো লাগে, প্রচণ্ডভাবে আকর্ষণটা থেকে যায়। তার ভালো লাগে কারণ কবিতাটার মধ্যে যে বোধটা থাকে সেটা আমাদের হৃদয়ে এসে নাড়া দিতে হবে। কিন্তু কবিতা বেশি জটিল হলে চলবে না, সেটা সাধারণের হৃদয়ে গিয়ে পৌঁছতে হবে। কবিতাকে যান্ত্রিক করা যায় না, কিন্তু সেটা কবিতাই, কবিতার ভাবটা পাঠকের মধ্যে গিয়ে পৌঁছতে হবে, ততটুকুই মানে কি বলবো, সহজ হতে হবে, সাবলীল হতে হবে, গভীর হতে হবে। অধিষ্ঠিতা, আমি আরেকটা বিষয়ে যাচ্ছি। তুমি কবিতার সাম্রাজ্যে রয়েছ এবং অবশ্যই আজকের দিনে নতুন প্রজন্মে বিশেষ করে একজন সম্রাজ্ঞী বলা যেতে পারে, কিন্তু আমি একটা জায়গায় তোমাকে প্রশ্নটা করছি, যেহেতু তুমি নতুন প্রজন্মের প্রতিনিধি, তোমার কি মনে হয় যে আজকের যারা নতুন প্রজন্ম এদের কবিতার প্রতি ঝোঁকটা কম, আকর্ষণটা কম, এরা লিখছে কম? আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু ফলো করছি অনেকেই লিখছে, অনেকেই। আমাদের বরাক উপত্যকায় নবীন প্রজন্ম আছে, কিন্তু আসলে তারা সেটা প্রকাশ করতে পারছে না, তারা ফোকাসে আসছে না, কিন্তু ভেতরে ভেতরে লিখে যাচ্ছে। এরকম আমি অনেককেই চিনি, কবিতা ভালোবাসে, লিখতে চায়, আধো আধো লিখে, শুধু অনুপ্রেরণার অভাবে সেটা পিছিয়ে থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইব যে অনুপ্রেরণা সবসময় নিজের থেকে আসে, কিন্তু অন্য কারোর কাছ থেকে সেটা মানে এক্সপেক্ট করার আগে অনুপ্রেরণা সবসময় নিজের ভেতর থেকে আনার চেষ্টা করো। তুমি লিখতে ভালোবাসো, কবিতা পড়তে ভালোবাসো, জাস্ট অনর গোল লিখে যাও, এটাই তোমার কবিতার মূল পথ। কনফিডেন্স, কনফিডেন্সটা সবসময় নিজের থেকে আসতে হবে, কিন্তু তুমি নিজেই নিজের শিক্ষক, নিজের থেকে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ নেই, যেমন স্বামীজি বলেছিলেন, সবসময় নিজের থেকে সেটা আসতে হয়। আর কবিতার প্রতি ঝোঁক রয়েছে অনেকের, তবে সেটা প্রকাশ হচ্ছে না তেমনভাবে আমরা তাদের জানতে পারছি না, তারা লুকিয়ে রাখছে নিজেকে, হ্যাসিটেট করছে। আমি মানে তাদের আসলে কোনো কি বলবো, তারা চায় যে কোনো প্রবীণ প্রজন্ম এসে তাদেরকে কি বলবো এনকারেজ করুক। তার আগে আমি বলবো সেটা এনকারেজ সবাই পায়, আমিও পেয়েছি, তারাও পাবে, এক না এক সময় পাবে, তার আগে ভেতর থেকে আসতে হবে, নিজের ভেতর থেকে সেই এনকারেজমেন্টটা আসতে হবে। আজকে যেমন আমরা বাঙালিরা বিশেষ করে আমরা রবীন্দ্রনাথকে ছাড়া ভাবতেই পারি না, যে কোনো আবহে রবীন্দ্রনাথ ছাড়া আজকে আমাদের যে কোনো অনুষ্ঠান হোক, বর্ষবরণ হোক, আর 25শে বৈশাখ 22শে শ্রাবণটা রবীন্দ্রনাথ কেন্দ্রিকই, এছাড়াও আমাদের যেগুলি অনুষ্ঠান হয় আমরা এমনিতেও কোনো একটা অনুষ্ঠান, আসলে আমরা বাঙালিরা রবীন্দ্রনাথের প্রতি এত বেশি অনুরক্ত কারণ জীবনটা যে একটা উৎসব সেটা রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়ে গেছেন। আমরা জীবনকে জীবন হিসাবে দেখতে পেরেছি রবীন্দ্রনাথের চোখ দিয়ে। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের গানে কবিতায় ওনার রচনায় আমাদের জীবনের প্রত্যেকটা অনুভব কিন্তু বিস্তৃত। হ্যাঁ, এবং আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যায় যে আগামীতে কি ঘটতে চলেছে তাও তিনি অনুভব করেছেন, এতটাই দূরদর্শী ছিলেন। তো এই এই জায়গাটাতে দাঁড়িয়ে পোয়েট ইজ এ প্রফেট, এক্স্যাক্টলি,
পোয়েট ইজ এ প্রফিট। আর তুমি রবীন্দ্রনাথকে, তিনি বিশ্বকবি, কবি হিসেবে, গায়ক হিসেবে, গীতিকার হিসেবে, কোনটাতে রবীন্দ্রনাথ যদি তোমার ছাত্র হতেন মার্কস কোনটাতে বেশি দিতে, মার্ক কিসেতে বেশি দিতে? তুমি কবি হিসেবে তোমাকে প্রশ্নটা করছি। নিশ্চয়ই কবি। কবি, কারণটা কি? মানে উনি কবিতায় যা লিখে, উনি কিন্তু ওনার গানগুলোও কিন্তু কবিতা, বেশিরভাগ কিন্তু কবিতা, উনি সেটাতে পরে সুর দিয়েছেন, সুর দেওয়ার পরে সেটা আরও জীবন্ত, আরও প্রস্ফুটিত হয়ে উঠেছে। মেইন এলিমেন্টটা তো কবিতা, মেইন এলিমেন্টটা তো শব্দ। এক্স্যাক্টলি, শুধু রবীন্দ্রনাথের নয়, যে কোনো গানই আগে কিন্তু কবিতা, আগে কিন্তু কবিতা, আগে কিন্তু কবিতা, সেটা সুরে পরে আসে। সুরে আসার পরেও যদি লিরিক্সটা ভালো না থাকে তবে কিন্তু সেটা হৃদয়ে, তার জন্মলগ্ন বা শৈশব যেটা, সেটা কিন্তু কবিতার, কবিতা একদম। এরপরে সেটাতে সুর দেওয়া হচ্ছে, সেটাকে হয়তো কিছু গানের জন্য এডিটিং করা হচ্ছে, সেটাতে মিউজিক দেওয়া হচ্ছে, কিন্তু এটার জন্মলগ্ন, জন্মলগ্ন কিন্তু কবিতাই হতে হবে। তাই রবীন্দ্রনাথকে আমি কবি হিসেবে দেখতেই বেশি ভালোবাসি। নিশ্চয়ই, সেটাই জানতে চেয়েছিলাম। আর রবীন্দ্রনাথের পর যারা আমাদের আধুনিক কবিরা আজকের দিনে রয়েছেন, আধুনিক কবিদের মধ্যে তোমার কোনো ইন্সপিরেশন কেউ রয়েছেন? জয়গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, দেবায়ু চট্টোপাধ্যায়, এরকম আরও অনেক আছেন। এছাড়া নবীন প্রজন্ম, সরি, আধুনিক যুগের কবি ছাড়াও আমার প্রেমেন্দ্র মিত্রকে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্রর কবিতা সত্যি অনুপ্রেরণাদায়ক কবিতা, সত্যি অনুপ্রেরণাদায়ক। আর তুমি আজকে যে কবিতা লিখছো, আজকে প্রায় রোজই সোশ্যাল মিডিয়াতে তোমার কবিতা দেখা যায়, এবং আমরা কিছু কিছু আপডেটসও দেখেছি যে তোমার অনলাইন কিছু ম্যাগাজিন আছে, অনলাইন কিছু কবিতা কনটেস্টও হয়। এই সব কিছু মিলিয়ে বা অনলাইন ছাড়া অফলাইন যেগুলি ম্যাগাজিন বা ইনভলভমেন্টস রয়েছে, ওইগুলি সম্পর্কে একটু ডিটেইলস আমাদের পাঠকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আসলে আমাদের যারা, আমরা লিখি, আমরা যারা নবীন প্রজন্মের কবিরা, আমরা কিন্তু নিজেকে প্রকাশ করতে চাই কিন্তু সুযোগটা পাই না, সেই ধরনের সুযোগ কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ভালো করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপস, যেগুলোতে প্রায় রোজ দিনই কম্পিটিশন হয়, লাইক আমার সাহিত্য, বঙ্গীয় সাহিত্য দর্পণ, লালমাটির দেশ, এরকম অনেক গ্রুপ আছে, বাংলাদেশ লালন সাহিত্য একাডেমি, এরকম অনেক গ্রুপ আছে যেখানে আপনারা নিজের কবিতা বা নিজের কাব্যিক প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন, তারা সেই সুযোগ দেন। কিন্তু এছাড়াও আরও অনেক অনলাইন পত্রিকা আছে, যেমন শব্দের মিছিল, শব্দের মিছিল একটি অন্যতম অনলাইন কবিতার ম্যাগাজিন, যেমন অন্য দেশ গুয়াহাটি থেকে প্রকাশিত হয়। আমি চাইব যে আপনারা সেটা, এগুলোতে ফলো করুন, ফলো করলে সেখানে আপনারা দিতে পারবেন। আমিও এরকম দিয়েছি আমার সাহিত্যতে, আমি সাপ্তাহিক সেরাও কবি হয়েছি অনেকবার। আমি চাইব এগুলোতে আপনারা কবিতা দিন, কবিতা ভালোবাসুন, অনেক অনুপ্রেরণা পাবেন, আরও লিখতে অনুপ্রেরণা আসবে, আরও নবীন কবির কবিতা পড়বেন, দেশ বিদেশের মানুষের কবিতা পড়বেন, আরও মানে কনসেপ্টটা আরও অনেক ব্রড হবে, সেটাই বলতে চাইব। তুমি দর্শকদের কবি হয়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করছো। আমি আগেই বলেছি যে আমাদের পাঠকদের, আমরা সবসময় দর্শকদের বলি, আমি ওই সোর্সগুলো বলেছি আমাদের পাঠকদের উদ্দেশ্যে, কারণ দর্শকদের মধ্যে অনেকেই পাঠক হিসেবে বসে রয়েছেন তোমার কবিতা পড়ার জন্য। ওই জায়গাটা একটু, তোমার কবিতা কোথায় কোথায় ওরা পড়তে পারেন, সেটা সোশ্যাল মিডিয়া ছাড়া? সোশ্যাল মিডিয়া ছাড়া আমার কবিতা জেনারেলি বিভিন্ন ম্যাগাজিনে পাবলিশ হয়, যেমন শিলচরের ইচ্ছেডানা তো অন্যতম, সেখানে আমার কবিতা প্রথম প্রকাশিত হয়েছে। তারপর দৃষ্টি পত্রিকা লামডিংয়ের, তারপর গুয়াহাটির অন্য দেশ, তারপর নদিয়ার ম্যাগাজিনটার নাম ভুলে গেলাম, যাই হোক, হ্যাঁ, এরকম আরও অনেক ম্যাগাজিন আছে যেখানে আপনারা আমার কবিতা পড়তে পারবেন, তাছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই। আচ্ছা, তো এই যে তোমার কবিতা লিখছো, তোমার কবিতাকে নিয়ে তোমার শুরুটা যে হয়েছে, তুমি কবি হয়ে ওঠার পর বুঝতে পেরেছো যে আমি কবিতা লিখছি, হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু শেষটা নিশ্চয়ই এরকম হবে না, শেষটা নিশ্চয়ই একটা অন্যরকম একটা টার্গেট রয়েছে তোমার, যে আজকে কবিতা লিখছো,
একজন বিশেষ কবি হয়ে ওঠার তাগিদ বা এতগুলো কবিতা আমি লিখব, এই ধরনের কবিতা আমি লিখব, এই ধরনের কোনো টার্গেট রয়েছে তোমার কবিতাকে নিয়ে? বা আগামী দিন তুমি কিরকম করতে চাইছো, তোমার কবিতাটাকে কতটুকু পৌঁছে দিতে চাইছো? আসলে কি, আমরা কবিতাকে নিয়ে পৌঁছে না, কিন্তু মনে হয় যে আমরা কবিতা লিখছি, আমরা কবিতা নিয়ে পৌঁছবো কোথাও, কিন্তু লিখতে লিখতে দেখা যায় কবিতা আমাদেরকে লিখে যাচ্ছে, কবিতা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা কিছু করছি না, আমরা জাস্ট একটা মেশিনের মতো মনে হয়, কবিতাই করাচ্ছে, এরকম বোধটা আসে। কারণ কবিতা তুমি যা লিখবে সেটাই কিন্তু তোমার পরিচিতি, কবিতাই সেটা কিন্তু করিয়ে দিচ্ছে। সেরকম এটাকে টার্গেটও বলা যায় না। আমার সর্বমূল যা যে কথাটা বলবো সেটা হচ্ছে, কবিতা আমি আজীবন লিখে যেতে চাই, আ মৃত্যু লিখে যেতে চাই। আর সবসময় আসলে নিজে নিজেকে চ্যালেঞ্জ দিতে ভালোবাসি, তো আমি চাইবো আমি আরও অন্যান্য সাবজেক্ট নিয়েও যাতে কবিতা লিখতে পারি। আমি তোমার কথায় মনে হচ্ছে যে আমাদের যে এই তোমার যাত্রাপথ, এই যাত্রাপথে কবিতা এবং তুমি, কবিতা এবং কবি দুজনই সহযাত্রী। প্রথম দিকে মনে হয় সহযাত্রী, শেষের দিকে কবিতা এবং কবি কিন্তু মিলেমিশে যায়। কবিতা এবং কবির মধ্যে কোনো ভেদ থাকে না, কবি নিজেই কবিতা, কবিতা কবিকে নিয়ে যাচ্ছেন। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই কবিতার কবির মধ্যে বাহন কে, কবিতা ও কবির মধ্যে বাহন কে? প্রথম দিকে যখন কবিতা লিখতে শুরু করব, নিজের মধ্যে একটা মনস্তত্ত্ব বোধ কাজ করে যে আমি কবিতা লিখছি, যখন নতুন নতুন একটা উচ্ছ্বসিত ব্যাপারটা থাকে, তো আমি কবিতা লিখছি, আমি ভীষণ খুশি। পরের দিকে যখন কবিতার মধ্যে আমরা আরও বেশি প্রবেশ করতে থাকি, আরও বেশি লিখতে থাকি, আমরা যত লিখি তত বেশি প্রবেশ করি, কিন্তু কবিতাটা এরকম একটা সাগরের মতো যার কোনো কেন্দ্র নেই, কোনো কেন্দ্র নেই, আমরা শুধু ভেতরে ডুবতেই থাকি, মনে হয় আরও ডুবতে থাকি, যত ডুবব তত মণিমুক্ত কুড়বো যেরকম থাকে, ঠিক এরকম ভালো ভালো কবিতা বেরিয়ে এসে বোধের ভেতরে ঢুকতে হবে, নিজের গভীরতা গভীরতার ভেতরে ঢুকতে হবে, ঠিক সেরকমই। তো আমি চাইবো কবিতা আজীবন লিখে যেতে, সেটা যেটা আগে আমি বললাম, তাছাড়াও বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে লিখব। আর কবিতা বাহন না কবি বাহন, প্রথম দিকে কবি বাহন থাকে, পরের দিকে গিয়ে মনে হয় কবিতা আমায় নিয়ে চলছে, কিন্তু শেষের দিকে গিয়ে বোঝা যায় কবি এবং কবিতা এক। খুব সুন্দর। আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অধিষ্ঠিতের সঙ্গে আমরাও একটু ডুবার প্রয়াস করছি। আমরা আবারও নিচ্ছি একটু ছোট্ট বিজ্ঞাপন, পরবর্তী ফিরে আসছি। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মাহিন্দ্রা ফার্স্ট চয়েস। মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ানস এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777, 8721926530, ইমেল আইডি aditya.service.2017@gmail.com। Hmm.
নতুন স্বাদ আবিষ্কার করতে চাও, তাহলে প্রাণ ঝালমুড়ির টেস্ট নাও। আসল ঝাল, আসল মুড়ি, নতুন এয়ারটাইট প্যাকেটে। প্রাণ ঝালমুড়ি, টেস্ট করো নতুন কিছু। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকে চক। শোরুম খুললো স্কিপার। এখানে পাচ্ছেন অত্যাধুনিক মানের ঘর সাজানোর উপকরণ, পাচ্ছেন মন মাতানো ডিজাইনের প্ল্যান্টস, কার্পেটস, কার্টেনস, ম্যাট্রেসেস, সোফা ফ্যাব্রিক্স, ড্রেপারি রডস, ওয়ালপেপার, উডেন ফ্লোরিং আদি। তাই ঘরকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন স্কিপার ফার্নিশিং, আরিহান টাওয়ার ফার্স্ট ফ্লোর, উল্লাসকর দত্ত সরণি, জেল রোড, শিলচরে। ফোন নম্বর পঙ্কজ থাপার পর আবারও আরেক প্রতিভাবান ডান্সার বীর রাধা চিরাগ শেরপা স্টার প্লাসের ডান্স প্লাস প্রতিযোগিতায় ন্যাশনাল লেভেলে দুরন্ত প্রদর্শন করে টপ সিক্সে পৌঁছে গেছেন। বলিউডের বিখ্যাত স্টার বিচারকদের বিচারে চিরাগের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমরা সরস্বতী বন্দনা ডান্স একাডেমির পক্ষ থেকে শিলচর তথা বরাকের সকল সাংস্কৃতিক প্রেমীদের কাছে বিনম্র আবেদন রাখছি, আপনাদের আশীর্বাদ বর্ষিত করুন এবং এই তরুণ প্রতিভাকে ভারত শ্রেষ্ঠ হতে সহযোগিতার হাত প্রসারিত করুন। ধন্যবাদ। ফিরে আসছি বন্ধুরা আলাপে ভাবনার এই এপিসোডে। আমরা কথা বলছি উদীয়মান কবি অধিষ্ঠিতার সঙ্গে। আমরা অনেক কিছুই জানলাম, কবি বাহন না কবিতা বাহন, আমরা অধিষ্ঠিতার ভাষায় এও জানলাম। আমরা আরও কিছু কথা বলে নেব। অধিষ্ঠিতা আবারও ফিরে আসছি। হ্যাঁ, তো আজকে অবধি তুমি কবিতা যে লিখে যাচ্ছ, যেদিন থেকে তোমার বোধ যে আমি কবি হয়ে উঠেছি সেদিন থেকে আজকের এই যাত্রাপথে তোমার কবিতার সংখ্যা কত হলো? আসলে আমি সেভাবে গুনে গুনে কবিতা লিখি না, একটা অ্যাপ্রক্সিমেটলি বলে দিতে পারবো 1,000 থেকে 1,500 মতো তো হবেই, কারণ আমি এক দু বছর থেকেই কবিতা লিখছি, তেমন বেশি সংখ্যা তো আর হবে না। তবে আমি রোজ লেখার চেষ্টা করি, সেই হিসেবে দাঁড়ালে সংখ্যা এতটাই দাঁড়ায়। তোমার সে খেয়াল আছে যে তোমার টুকরো অনুভূতি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ সেগুলো অন্যরা কিন্তু কবিতা হিসেবেই নিচ্ছেন, তো সেগুলোকে ধরে নিয়ে বলছো 1,000 থেকে 1,500? কি বলো বলুন, যা লিখি সেটাকেই ধরছি। হ্যাঁ, টুকরো অনুভূতি ইনক্লুডেড আছে। আচ্ছা, তো তোমার যে সোশ্যাল মিডিয়ার যে আপডেটসগুলো বা পোস্ট করো, তোমার সব কবিতার মধ্যে এরকম কোনো বাছাই করা থাকে যে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেবো, বা কিছু কবিতা এমনও হয়
যে কিছু কবিতা লেখার পর সেটা শেয়ার করতে ইচ্ছে করে না, সেটা একান্ত নিজের কাছেই রাখতে ইচ্ছে করে, একদম একটা গোপন কবিতা, একদম একদম। হ্যাঁ, আমিও একটু একটু লিখি, তাই সেই অনুভবটা আমার রয়েছে। তো আপনার কবিতা আমি পড়ি, বাছাই করা থাকে কবিতা সোশ্যাল মিডিয়ার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আসলে আমরা কবিরা কি কবিতাকে নিজের সন্তানের মতো দেখি, কিন্তু আজকে প্রেম দর্শন বোধ আমার, যদি আমি যদি এইভাবে বলি যে প্রেম দর্শন বোধ আমার নারীত্বকে পূর্ণতা দিয়েছে, তবে কিন্তু কবিতা আমার মাতৃত্বকে পূর্ণতা দিয়েছে। অসাধারণ, অসাধারণ কথা। নারীত্বকে যদি পূর্ণতা দিতে পারে, সেখানে মাতৃত্বকে পূর্ণতা দিতে পারে, সেটা খুবই ভালো কথা বলছে অধিষ্ঠিতা। তবে কারণ আমাদের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনকে যদি আমরা অনুভব না করতে পারি কবিতায়, তাহলে সেই কবিতা অসার, সেই কবিত্ব অসার। বলো তো কি বল, কি প্রশ্নটা ছিল? নারীত্ব মাতৃত্ব। ও হ্যাঁ, এরপর কিছু একটা বলতে ছিল। হ্যাঁ, তো প্রথমেই কবিতা, কবিতা আমরা যারা লিখি কবি, কবিরা কিন্তু কবিতাকে নিজের সন্তানের মতোই দেখে। সব কবিতা আমরা সোশ্যাল মিডিয়া, হয়তো কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিশ করে দিই, কিছু কিছু কিন্তু একান্ত নিজের করে রেখে দিতে ইচ্ছে করে, একান্ত নিজের করে। একটা আলাদা ভালো লাগা থাকে যে আমি এটা কাউকে দেখাবো না, এইভাবে। হ্যাঁ থাকে আমার, আমি খুব বাছাই করি সোশ্যাল মিডিয়াতে দিই। আচ্ছা, আমি আবারও ফিরছি, যেহেতু একজন রোমান্টিক কবির সাথে কথা বলছি, আবারও প্রেমে ফিরছি। একটা বিষয়ে আমার জানার ইচ্ছে হচ্ছে তোমার মতামতটা। আমরা জন্মাষ্টমী কাটিয়ে উঠলাম, আমরা আজকের সমাজে বা আমাদের সচরাচর আমাদের জীবনে, ঘরের একজন পুরুষ, বিবাহিত পুরুষ, যদি ঘরে স্ত্রীকে রেখে ওনার যদি আরও তিন চারজন বান্ধবী রয়েছেন, বা উনি সরাসরি বলতে পারি উনি প্রেম করছেন, সেটা অবশ্যই অপরাধজনিত, অপরাধজনিত। কিন্তু শ্রীকৃষ্ণ ষোলশ গোপিনীর সাথে উনি প্রেম করলেন, কিন্তু আজকে দেখা যায় যে আমাদের সমাজে বা আমাদের জীবনে একজন নারীর, তার যদি দেখা যায় তার স্বামীর জীবনে আরও কেউ রয়েছে বা সে প্রেম করছে, আরও দুজন নারী কিন্তু সমালোচনা করে বা তার সাথে এগিয়ে আসে। কিন্তু যে কৃষ্ণ ষোলশ গোপিনী নিয়ে তিনি লীলা করছেন, অনেকগুলো প্রেম করছেন, সেই মেয়েরাই কিন্তু আবার কৃষ্ণ প্রেমে অধিক। এটা কি করে মানা যায়, একজন কবির দৃষ্টিতে কি করে মানা যায়? আসলে প্রেমটা বুঝতে হবে। এখনের প্রেমগুলো সেভাবে আমরা দৈহিক যতটা মানসিক কিন্তু ঠিক ততটা কম এখনকার দিনে, কিন্তু এই প্রবণতাটাই দেখা যাচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমটা ঐশ্বরিক ছিল, সেখানে দৈহিকও নয় মানসিকও নয়, ঠিক আত্মিক। সেই আত্মার প্রেম সবার সাথে সবার করা যায়, সবার সাথে সবার, উই অল আর লাভার্স। সে আসলে আমাদের সব কিছুর দৃষ্টিকোণটা দেখতে হবে। এখানে আমরা কিন্তু শ্রীকৃষ্ণকে, যারাই এরকম বলেন, শ্রীকৃষ্ণকে কিন্তু সবাই সেই সাধারণ প্রেমিক হিসেবেই দেখেছেন, কিন্তু উনি কিন্তু সেভাবে ভালোবাসেননি। ভালোবাসা, ভালোবাসার অর্থটাই হচ্ছে আত্মাকে ভালোবাসা। সেভাবে আমরা সব আত্মা কিন্তু সব আত্মার সাথে সংযুক্ত, আর সব আত্মা পরমেশ্বরের সঙ্গে সংযুক্ত। সেই হিসাবে আমরা সবাই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। যেমন রবি ঠাকুর বলে গেছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ঠিক তেমনি এই বিশ্ব চরাচরে, এই সৃষ্টি প্রক্রিয়ায় আমরা কিন্তু সেভাবেই একে অপরের সাথে জড়িত। সেইভাবেই কিন্তু উনি প্রেম করেছিলেন, সেইভাবেই ছিল উনার ভালোবাসা। এই অভিমতটা কবি অধিষ্ঠিতার না, কবি অধিষ্ঠিতা চাইবে যে দর্শক বন্ধুরা এটাকে মেনে নেবে? দেখুন, সবার দৃষ্টিকোণটা আলাদা থাকে, তো আমি তো আমার কোনো মত চাপিয়ে দিতে পারি না কারোর রূপে উপরে। কবি অধিষ্ঠিতা হিসেবে এটা আমার একান্ত অভিমত বলতে পারি। আচ্ছা, সেটা খুব ভালো উত্তর। এবং আমাদের যে প্রেম, সত্যিকারে আমাদের যে প্রেম এবং ভালোবাসা, এটার যে আমাদের ডুবে যাওয়া অর্থ, ডুবে যাওয়া অর্থ বলতে আমাদের অতল তলে আমরা যখন মিলিয়ে যাই, সেটার আর আজকের যে বাহ্যিক রূপ সেটা কিন্তু এক নয়, এক নয়। এবং আমরা আজকের দিনে আমাদের অনেক কিছুর অর্থ আমরা বিকৃত করে ফেলেছি, এবং আমাদের অনুভব দিয়ে যদি তা আমরা দেখি বা অনুভব করি, সেটা কিন্তু অন্যরকম, সেটার আর কোনো বিকল্প হয় না। তুমি প্রেমের কথা বলছিলে, প্রকৃতি ছাড়া প্রেম হয় না, প্রকৃতি তোমায় কেমন আকর্ষণ করে? দেখেন, আমাদের জীবনের গতি এবং প্রকৃতির আবহাওয়া যদি মিলিয়ে দেখেন, সব কিন্তু এক। আজকে
আকাশে যেমন রোদ্দুর উঠে আমাদের জীবনেও কিন্তু রোদ্দুর আসে, আমাদের জীবনেও আশার আলো থাকে, আমাদের জীবনেও ব্রাইটনেস থাকে। ঠিক তেমনি যখন আশার নামে বৃষ্টি নামে, ঠিক সেভাবে আমাদের জীবনেও কিন্তু ব্ল্যাক সাইড আসে, একটা হতাশাবোধও মাঝে মধ্যে আসে। তো সেইভাবে দেখতে গেলে প্রকৃতির মধ্যে যা আছে সব আমাদের মধ্যেই আছে। নিজেকে জানো, ব্রহ্মাণ্ডকে জানবে। প্রকৃতি এবং ভালোবাসা আমাদের, তুমি এই সমাজে রয়েছো এবং আমরা জানি একটা কথা ধ্রুব সত্য, যে আমরা যেই যে কাজ করি, কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো সোশ্যাল ওয়ার্কার, কেউ পলিটিশিয়ান, ইউ আর এ পোয়েট, অনেকেই অনেকভাবে কাজ করছেন, কিন্তু সমাজটাকে ছেড়ে কেউ নয়। আমরা সমাজে একে অপরের সাথে কিন্তু আমরা যুক্ত। তো আজকের সমাজে দাঁড়িয়ে তুমি রোমান্টিক কবিতা লিখছো, প্রেম নিয়ে লিখছো, ঠিক ভালো কথা, কিন্তু আজকে তুমি অন্য বিষয় নিয়ে কবিতা লিখছো না, এর অর্থ নিশ্চয়ই এটা নয় যে অন্য বিষয়গুলো তোমাকে টানে না। লিখি, তবে তুলনামূলকভাবে কম লিখেছি। আর কি কি বিষয়ে তোমার কবিতা? যেমন যেমন সমাজে কিছু বার্নিং ইস্যুস আছে, ওগুলো নিয়েও কবিতা আছে। তাছাড়া আমাদের শিলচরে সদ্য ঘটে যাওয়া তৃষা অপহরণ কাণ্ড, যেটা আমাকে খুব বেশি নাড়িয়ে দিয়েছিল, খুব বেশি ব্যথিত করেছিল, এমনকি এই ঘটনা নিয়েও আমি কবিতা লিখেছি। হ্যাঁ, তোমার লেখা ইদানিং তৃষা অপহরণ কাণ্ড নিয়ে কবিতা ইদানিং ইচ্ছেডা ম্যাগাজিনে সেটা প্রকাশ হয়েছে এবং সেটা পড়ে। এছাড়া আর কোনো এই ধরনের কোনো কবিতা সঙ্গে আছে? সঙ্গে থাকলে আমরা শুনবো। দর্শক বন্ধুরা যারা বসে রয়েছেন, তারা অবশ্যই আজকের এই অধিষ্ঠিতার সাথে কথোপকথন, এটা নিশ্চয়ই একটু ব্যতিক্রম হয়তো অনুভব করছেন, কারণ যিনি কবি তার চিন্তাধারা, তার উপলব্ধি, তার মূল্যবোধ সেটা একটু অন্যরকম হয় বরাবরই। আজকে আমাদের কাছে সচরাচর যে বিষয়গুলি খুব নর্মাল থাকে, সেটা আমরা অনেক সময় কবির ভাবনায় আমাদের কাছে অ্যাবনর্মাল মনে হতে পারে, কিন্তু আসলে কবির চোখে, কবির অনুভবে যতটা দুবন্ত, সেটা কিন্তু আমাদের সচরাচর চোখে আমরা দেখি না। তা আমরা কথা বলছি অধিষ্ঠিতার সঙ্গে, আমরা এবার কবিতা শুনব। কবিতার নাম শোন শহর। শহর তোর দেহের এক প্রান্তে কুচক্রীদের হানাহানি, অপর প্রান্তে কন্যাহারা মায়ের আর্তনাদ। শহর তোর মাংস আজ বাজারের চড়া দামে হচ্ছে বিক্রি, ঘুমন্ত নাগরিকেরা দুপুরের পাত পড়লে উন্নতির ঢেকুর তুলে, মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান হয় লুপ্ত, চরম রৌদ্রে ঠায় দাঁড়িয়ে ও কে আমার শহর, আঁচল পেতে করছে বিচার ভিক্ষা, হঠাৎ নামলে ঝড়, ছেঁড়া শাড়ি নিয়ে তুই দৌড়াস, কোড়া নাড়িস এ বাড়ি থেকে ও বাড়ি, হঠাৎ কেউ দরজা খুললে বলিস আশ্রয় দাও, বিচার দাও, দাও এক ফোঁটা শান্তি, অমনি ভ্রু কুচকে যায় বাড়িওয়ালার, এ কে মধ্যরাতে এমন আজব দাবি, তবু অস্বস্তি লুকিয়ে তোকে বলে কাল মঞ্চে তোর দাবির কথা তুলব ক্ষণ, এবার ফিরে যা। শোন শহর, তোর বুকে জমছে শুধু ছাই, তোর দীর্ঘশ্বাস গুমড়ে মরবে অন্ধকারে, রেললাইনের ওদিক দিয়ে ফুটছে ভোরের আলো, পাখিরা যেন চিকমিকিয়ে বলছে আপনি কি কবির শহর শিলচর। এটাই সম্ভবত তৃষা অপহরণ কাণ্ডর পর লেখা। দর্শক বন্ধুরা অবগত রয়েছেন সবাই যে আসাম বিশ্ববিদ্যালয় থেকে অপহরণ হয়েছিল তৃষা, এবং এই তৃষা অপহরণ কাণ্ড বরাক উপত্যকাকে নাড়িয়ে দিয়ে গেছিল, এবং পরবর্তীতে তৃষাকে মেঘালয় থেকে উদ্ধার করা হয়েছিল। এ ধরনের ঘটনাও আমাদের রোমান্টিক কবিদেরও নাড়িয়ে দিয়ে যায়। অধিষ্ঠিতার কবিতা এটাই একটা দৃষ্টান্ত। অধিষ্ঠিতা, আমরা রোমান্টিক কবি হিসাবে দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন, আরও দু একটা প্রেমের কবিতা শুনুন। ঠিক আছে। দেখো, প্রেমের মধ্যে কিন্তু জীবনের সব কিছুর একটা অঙ্গ, প্রেম, বিরহ, ভালোবাসা সব কিছুই কিন্তু যাপিত জীবনের একটা খণ্ডিত রূপ। সেই বিরহের মধ্যেও ভালোবাসা থাকে। এখন আমি একটু বিরহ ভিত্তিকই একটা প্রেম পড়ছি। মিছিলের ভিড়ে হঠাৎ হাতে হাত ছুঁয়ে গেল, তুমি চোখ তুলে তাকালে আমার দিকে,
আমরা কোনোদিন একে অপরকে ছুঁইনি। অবাধ এক ভালোবাসা, তখন ঠিক যেন প্রেমিক দুজনার জানালায় রোদ হয়ে দাঁড়িয়ে। অথচ গতকাল অব্দি দুজনার আকাশ ছিল স্থবির, মদের পেয়ালায় ভাসেনি রংচটে স্বপ্নেরা, বরং তার জায়গায় চলে আসত ক্লান্তি। নিবিড় বৃষ্টিতে ভিজে যেন আজ ক্লান্ত দুটি শরীর চায় ঘুম। কেন আজ এই স্পর্শ, কেন অমন চোখ তুলে তাকানো? প্রয়োজনের অতীত কোনো সম্পর্ক কি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আবার গড়ে তুলতে পারে মানুষের মন? যে সময়ের ঝিলে মানুষের লাশ ডুবে আছে গভীরে, নিতান্ত কাকতালীয় কিছু কি পারে চুলে ধরে তাকে টেনে পারে নিয়ে আসতে, তাকে এক লহমায় জাগিয়ে তার সামনে চিৎকার করে বলতে পারে ভালোবাসো? চারপাশে শুধু বইতে থাকে রক্ত আর রক্ত, আর আমরা আমাদের সমগ্র অস্তিত্ব জুড়ে বয়ে বেড়াব অপ্রেমের নিষ্ঠুর কৌতুক। দোহাই তোমার, ওভাবে তাকিও না, তুমি আমার দেশ নও, আমি তোমার দেশ নই। দুজন দুজনার সীমানার কাঁটাতারের ওপাশে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা দেশদ্রোহী, আমরা প্রেমিক নই, নই। খুব ভালো, খুব ভালো। আমাদের এ ধরনের কবিতা আজকের দর্শকরা বা আজকের ইয়াং জেনারেশন অবশ্যই আশা করেন অধিষ্ঠিতার মতো কবির কাছ থেকে। অধিষ্ঠিতা, আমরা কবিতা, প্রেম, এগুলো অনন্ত, অনন্ত, আমরা আরও অনেক কথা বলতে পারি, কিন্তু যেহেতু এটা একটা এপিসোড ঈশান বাংলার, আমরা সময়ের হাতে বন্দি, আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। শেষে আমাদের আজকের এপিসোড শেষ করার আগে তোমার লেখা তোমার কয়েকটা প্রিয় কবিতার মধ্যে একটা কবিতা শুনে শেষ করব। ঠিক আছে। এটা যেহেতু আমি বৃষ্টির সময় কবিতা লিখতে খুব ভালোবাসি, প্রত্যেক কবিরই মানে বৃষ্টিটা খুব বেশি ধরা দেয় তাদের মনে, তো সেরকমই একটা বৃষ্টির বিকেলে লেখা, বর্ষা শ্রাবণ খুব কমন, খুব কমন সেরকমই। আর 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 যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি ভেজা সন্ধ্যা, তো সেই অনুযায়ী একটি কবিতা পড়তে চাইছি। আমি আমার শব্দজালে মেঘ বেঁধে রাখি, তোমার জন্যে দু এক শব্দ কলমে এলেই নিতান্ত অলৌকিকের মতো তোমার শহরে ডুবন্ত আলোর সাথে বৃষ্টির সঙ্গম হয়। তুমি আনমনা হয়ে জানালার বাইরে তাকাও, বিশ্বাস করো শুধু এই দৃশ্য দেখার জন্যে আমার হৃৎপিণ্ড তোমার দুয়ারে চাতকের মতো অপেক্ষায় থাকে। তুমি আপন মনে ভেজো, আর তোমার বুক ভেজা জল নীরবে শুষে নিতে থাকি আমার মৃণালে। বাহ, যারা শব্দজালে মেঘ বেঁধে রাখতে পারে তারা ব্রহ্মাণ্ডটাকে নিজের কলমে ধরে রাখতে পারে, নয় কি? আমরা অধিষ্ঠিতার কবিতায় আমরা এমনই একটা আভাস পেলাম যে অধিষ্ঠিতা আজ যা লিখছে, আগামী দিনেও অধিষ্ঠিতার কবিতার যাপন, কবিতার কেরিয়ার আমরা যে ভাষায় বলি অত্যন্ত উজ্জ্বল। কবিতার রাজ্যে অধিষ্ঠিতা কিন্তু অপ্রতিরোধ্য। অধিষ্ঠিতা, অনেক অনেক ধন্যবাদ ঈশান বাংলা এবং ভিটিভির পক্ষ থেকে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে ডাকার জন্যে, আমার সাথে এভাবে আলাপ করার জন্যে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এমন একটি সন্ধ্যা আমার সবসময়। অনেক ধন্যবাদ। কবিতা, প্রেম নিয়ে আমরা অনেক ভালো সময় কাটালাম, ইট ইজ এ কোয়ালিটি টাইম, এবং দর্শক বন্ধুরাও নিশ্চয়ই অনেক ভালো সময় কাটিয়েছেন। এবং তোমার ভবিষ্যৎ, তোমার কবিতার যাত্রায় আমাদের অভিনন্দন, শুভেচ্ছা সব কিছু রয়েছে, আমরা তোমার সাথে আছি, বরাকবাসী তোমার সাথে রয়েছে, এবং ঈশান বাংলা ভিটিভির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আলাপে ভাবনার সেটে এরকম প্রত্যেক ক্ষেত্রে যারা কাজ করছেন এরকম বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে আসি, যারা কাজ করছেন একটা লক্ষ্য নিয়ে, কেউ কাজ করছেন স্বপ্ন নিয়ে, এবং কেউ কাজ করছেন অধিষ্ঠিতার মতো যে কবিতা লিখতে লিখতে কবি হয়ে ওঠা, কিন্তু সেটা অবচেতনায়, কিন্তু এরপর চেতনাটা এমনইভাবে ধরা দেয় যে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাই আমরা আগামী দিনেও এরকম ট্যালেন্টসদের আপনাদের সামনে নিয়ে আসব, এবং আজকের নবীন প্রজন্ম যাতে আরও উদ্বুদ্ধ হতে পারেন তাদের দেখে, এবং আজকের প্রবীণ যারা রয়েছেন, প্রবীণরাও অধিষ্ঠিতার মতো আজকের নবীন প্রজন্মের ট্যালেন্টসদের দেখে নিশ্চয়ই অনেকটা খুশি এবং
আশীর্বাদ করবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অনেক ভালো সময় কাটুক আপনাদের। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।